একজন মানুষ তার জীবনের 20% সময় সময় নষ্ট করতে করতেই শেষ করে দেয়, 7% সময় বড় বড় স্বপ্ন দেখেই শেষ করে দেয়, আর 17% সময় নিজের ভুলগুলোর কারণ ভাবতে ভাবতেই শেষ করে দেয়। আর এমন মানুষদের কাছেই থাকে দুনিয়ার সবচাইতে ফালতু এক্সকিউজ, আমার কাছে তো সময়ই নেই। যদি দিনে 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা বানিয়ে দেওয়া হয়, তবুও মানুষ সময় নষ্ট করার জন্য ভিন্ন ভিন্ন রাস্তা বানিয়ে নেবে। আরে সময় নেই আমার এমন বলা মানুষদেরই বলছি, মানুষের কাছে দুনিয়ার সবচাইতে ফালতু কাজ করার জন্য সময় থাকে, ফালতু থেকে ফালতু টপিক নিয়ে চর্চা করার জন্য সময় থাকে। সময়ের কাজ সময় করো, আমি এটা বলবো না টাকার পিছনে ভাগো, সাকসেসের পিছনে ভাগো, হয়ো না টাকাওয়ালা হয়ো না সাকসেসফুল, কমসে কম নিজের জীবন তো একটা সিস্টেমেটিকভাবে চালাতে শিখে নাও। আদিম যুগে মানুষ ঘড়িতে সময় দেখতো 1 ঘন্টা বাকি আছে আরেকটু কাজ করে নেওয়া যায়, এখন মানুষ মোবাইলে সময় দেখে। এর জন্য না 1 ঘন্টা বাকি আছে আরেকটু কাজ করে নেওয়া যাবে, বরং এর জন্য আরেকটু পাবজি খেলে নিই, আরেকটু টিকটক চালিয়ে নিই, মাত্র তো 11টাই বাজে। সকালে না ক্যাম্পাসে যেতে হবে না অফিসে যেতে হবে, এই অ্যাটিটিউড তোমার জীবনকে বরবাদ করে দিবে। এখন তোমার মাথায় এগুলো আসবে না, এখন তোমাকে কেউ বুঝবেও না, এখন তোমাকে কেউ বুঝাবেও না। যদি কেউ ভুল করে সত্যটা বলেও ফেলে, হতে পারে তুমি তার সাথে কথা বলাই বন্ধ করে দাও। বন্ধু একথা মনে রেখো, পাগল হওয়া দরকার সফল হবার জন্য, উদ্যোক্ত অনেকেই নেই, ধৈর্য শক্তি চাই মেহনতের জন্য, পারবো না তো যে কেউ বলে দিতে পারে। বেশিরভাগ মানুষ 24 ঘন্টা কাজ করার বদলে চিন্তায় ডুবে থাকে। যদি তোমার ভাবনা তোমার চিন্তার মাঝে এতটাই ডুবে থাকে যে তোমার সারাদিন কাজ করার বদলে ভাবতেই হয়, কাজ করার সময় তোমার মাথায় অন্য কিছু ঘুরতে থাকে, আর এই ঘোরা এখনই যদি ঠিক করতে না পারো, তবে তুমি কখনোই সফল হতে পারবে না। এখন থেকেই নিজেকে কন্ট্রোল করা শিখে নাও, যদি এখন থেকেই নিজেকে কন্ট্রোল করা শিখে নাও, তবে যে সময় তুমি কাজ শেষ করো তার অর্ধেক সময় তুমি তা শেষ করতে পারবে, এর চাইতে আরও বেশি কাজ করতে পারবে। আর এটা আজ না শিখলে সারা জীবন তোমায় ভাবনাতেই ডুবে থাকতে হবে। আর এই ভিডিওটি যদি তুমি সকাল সকাল দেখো, তাহলে ভিডিওটি শেষ হওয়ার পর প্রথমে সারাদিনের প্ল্যান বানিয়ে নাও, যাতে আজকের দিনের প্রতিটি মিনিট তোমার প্ল্যানিং মোতাবেক চলে। আর যদি রাতে দেখো, তবে ভিডিওটি শেষ হওয়ার পর ঘুমানোর আগে কালকের সারাদিনের প্ল্যানিং বানিয়ে তবেই ঘুমাই, যাতে কালকের দিনের 1 মিনিটও নষ্ট না হয়। জীবনের সব বড় বড় কাজ ছোট ছোট প্ল্যানিং থেকেই শুরু করতে হয়, তাই বড় কাজ করার আগে ছোট ছোট প্ল্যানিং করে নাও। সবসময় মনে রেখো, জীবনে তুমি যা কিছু অর্জন করতে পারো তা কখনোই কারো থেকে চেয়ে নিও না, আর যা তোমার দুনিয়া থেকে পেতে হবে তা হলো ইজ্জত, নিজের সম্মান, নিজের পরিচয় আর সফলতা, আর এগুলো পেতে শুধু তোমাকে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। সো তোমার চিন্তা ভাবনা আজই বদলে ফেলো, কারণ ছোট একটি ছিদ্র পুরো জাহাজ ডুবিয়ে দিতে পারে, তেমনি ছোট ছোট ভুল পুরো লাইফকে নষ্ট করে দেয়। আর আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিও, আর পরবর্তী ভিডিও পেতে ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, আবার দেখা হবে কোনো এক ভিডিওতে।